ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় তার অভিনীত নতুন সিনেমা লিও গত 19 অক্টোবর বিশ্বের 5600 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে লিও। পরিচালক লোকেশ কানাগরাজের অ্যাকশন থ্রিলার লিও বক্স অফিসে মুক্তির এক সপ্তাহেরও কম সময় হয়েছে, তবে এর মধ্যেই সর্বকালের শীর্ষ অর্জনকারী তামিল সিনেমাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাক নিলকের মতে, থিয়েটার ষষ্ঠ লিও ভারত জুড়ে 31 কোটি রুপি সংগ্রহ করেছে, এর মধ্যে দিয়ে এর মোট সংগ্রহ 248 কোটি রুপিতে দাঁড়িয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই এর আয় 250 কোটি রুপি ছাড়াবে। মুক্তির প্রথম দিনে লিও তামিল সিনেমার সবচেয়ে বড় ওপেনিং আয় করে। প্রথম দিনে ভারত জুড়ে 64 কোটি রুপি আয় করে। ছবিটি দ্বিতীয় দিনে 35 কোটি রুপি, তৃতীয় দিনে 39 কোটি রুপি এবং চতুর্থ দিনে 41 কোটি রুপি এবং পঞ্চম দিনে 35 কোটি রুপি যোগ করেছে। লিও এখন পর্যন্ত এবছরের দ্বিতীয় বৃহত্তম তামিল চলচ্চিত্র এবং 2023 সালের পঞ্চম বৃহত্তম ভারতীয় চলচ্চিত্র। এছাড়াও বিজয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।